श्रीमद् मोहनानंद ब्रह्मचारी महाराज के प्रणाम। आज तार शुभ जन्मदिन उपलक्षे अनुप्रेरणा आयोजित डिजिटल सभा अंश ग्रहण करते पे खूब भालो लागछे। स्नेहास्पद भ्राता शोभन एवं तार सहधर्मिनी सीता एरा जे उद्योग करे एई रकम एकटा क्रिटिकल समय তাদের অকৃত্রিম শ্রদ্ধায় তাদের গুরুদেবকে স্মরণ করার জন্য মানুষজনকে জানিয়ে ব্যবস্থা করছেন, অনুরোধ করে তাদের কথা বলতে বলছেন, আয়োজন করছেন। আমি তাই তাদের শুধু শুকনো অভিনন্দন না, সেই সঙ্গে বলি তাদের এই কাজ যেন তাদের জীবনে মহত্তর সত্যকে, মহত্তর দিককে আরও উন্মোচিত করে, এটাই আমার প্রার্থনা। শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকুন। আমরা মহারাজের কিছু কথা দিয়েই তার প্রতি শ্রদ্ধা জানাই। মহারাজের কথা দিয়ে বললে ভুল হবে, সত্যের কথা দিয়ে। মহারাজের মুখ দিয়ে যে কথা বেরিয়েছে, সেই কথার মধ্যে যে সত্যের পরশ, সত্যের আভাস, সত্যের প্রত্যক্ষ স্পন্দন, সেইটা আমাদের কাছে কতটুকু আসি ধরা পড়ে সেটা নির্ভর করে আমাদের আধারের উপর। এবার ভগবত কৃপায় নিজের মধ্যে সেই স্পন্দনটুকু যা বুঝেছি তারই আলোয় তার কথা একটু ঢুকে পড়ি। মহারাজকে আবার প্রণাম জানাই। আমার বিশেষ করে একটা কথা নিয়ে উনার মুখ দিয়েই প্রকাশ হয়েছিল, একটি অদ্ভুত ব্যাপার নিয়ে, ত্যাগ নিয়ে, সাধনা, তত্ত্ব, কীর্তন, তীর্থযাত্রা ইত্যাদি নিয়ে বহু কথা আমরা শতাং প্রসঙ্গে পাই। কিন্তু ত্যাগ নিয়ে আলোচনাটা এরকম পরিষ্কারভাবে বারবার বোধহয় পাওয়া অন্তত আমার চোখে পড়েনি। কিন্তু যেটুকু আছে আজকের জন্য এত রেলেভেন্ট, আজকের জন্য এত বিবেচ্য, আমরা ত্যাগ ভাবলেই, ধরুন তৈলঙ্গ স্বামী ত্যাগ ভাবলেই প্রথমেই যে চেটা তার একটা বসন পর্যন্ত তার নিজের না থাকা, অবশ্যই এটা ত্যাগের একটা মহিমা, ত্যাগের একটা প্রকাশ। আবার পাশাপাশি মহারাজকে দেখি নির্লিপ্তের মতো আছেন, কিন্তু তার সর্বাঙ্গে অত্যন্ত সুন্দর সুশোভন বস্ত্র, অলঙ্কার ইত্যাদি। তাহলে ত্যাগের স্বরূপটা কি? আমরা একটু চেষ্টা করি মহারাজের কথা দিয়ে ধরতে। মহারাজ বলছেন, মহারাজের কথাই আমি এখন যখন বলছি তার মাঝখানে আমি কোনো ব্যাখ্যায় ঢুকবো না, মহারাজের কথাটা বলে তারপর সেটায় প্রবেশের চেষ্টা করব তাঁরই আশীর্বাদপূতভাবে। মহারাজ বলছেন, জোর করেই কিছু ত্যাগ করবার প্রয়োজন হয় না, তাঁর প্রতি একান্ত অনুরাগ যতই বর্ধিত হবে তাকে ছাড়া অপর সব বস্তুর প্রতি ততই বিরাগ বাড়বে। কথাটা খুব সুন্দর, বাহ কি চমৎকার, এইসব বলে এসকেপিজম চলবে না, ধরতে হবে। জোর করে কিছু ত্যাগ করবার প্রয়োজন হয় না, আমি জোর করে ত্যাগ করতে পারি হয়তো একটা জিনিস, সেটাকেও উনি কিন্তু এখানটায় প্রাধান্য দিচ্ছেন না, বাহাদুরি দিচ্ছেন না। উনি বলছেন প্রয়োজনই নেই। কেন? আমি মাঝে মাঝে এরকম গলা ঝাড়ব, আমি ফেরিঞ্জাইটিসে খুব ভুগছি, সবাই ক্ষমা করে নেবেন। তার প্রতি একান্ত অনুরাগ, অনুরাগ না, ও অনুরাগ তো আছে, ক্যালেন্ডারের ছবি দেখলেও আমরা এরকম করি, একান্ত এক অন্ত মানে তার জন্যই অনুরাগের ধারাটা যখন হয় একান্ত। মহাপুরুষদের কথা একটা কথা আমাদের খেয়াল রাখার দরকার, যদি ঠিক ঠিকভাবে সেগুলোকে নোট করা থাকে, ঠিক ঠিকভাবে রেকর্ডেড থাকে, সবার জন্যই আমি বলছি, আমার জন্যও বলছি, সেখানে না কোনো কথাটিকে ক্যাজুয়ালি বলেছেন ভাবে তারা উপদেশ দিয়েছেন এটা ভাবাটা খুব ভুল। চেষ্টা করা উচিত অন্তত যে প্রত্যেকটা শব্দের গভীরে যাওয়ার চেষ্টা করে, তারা তো গল্প করার জন্য কথা বলেননি,
আলু পটলের দর নিয়ে কথা বলেননি। সেই জন্য এই যে বলা, জোর করে কিছু ত্যাগ করার প্রয়োজন হয় না বললেন, জোর করে কিছু ত্যাগ করা যায় না বললেন না। অর্থাৎ আমরা যখন ভাবছি এটা পারি ওটা পারি সেটা বলে দরকার বলে ত্যাগ করব, সেখানেই বলছেন তোমার বাহাদুরির ব্যাপার না। তাহলে রেমেডিটা কি? তাঁর প্রতি, তাঁর মানে পরম আমার ইষ্ট, তাঁর প্রতি একান্ত অনুরাগ যতই বর্ধিত হবে, যতই বাড়বে আর কি, তাঁকে ছাড়া অপর সব বস্তুর প্রতি ততই বিরাগ বাড়বে। মাইন্ড ইট, আমার বিরাগ মানে কিন্তু মুখ ফিরিয়ে নেওয়া না। তারপরে আমি গায়ে জামাটা আর পরবো না, বিরাগ এসে গেছে জামাটা ছুঁড়ে ফেলে দেব শীতের দিন, নিউমোনিয়া হয়ে মরবো, তা নয়। কিন্তু আসক্তি, বিরাগকে চিনতে হবে, আসক্তি, আসক্তিটা চলে যাবে। আমার এই ফাউন্টেন পেনটা সুন্দর লেখা হয়, আমি এটাকে কোনো বলা নেই কানে, আমার এখন বিরাগ হয়ে গেছে, এই পাউন্টেন দরকার নেই, এটা আর এটায় তফাৎ কি, বোম বোম ভোলা, তা নয়। এটার প্রতি যত্ন রাখা, এটার গায়ে কালি না লেগে এটাকে সুন্দরভাবে ব্যবহার, সে সবই থাকবে। এটি আমার কলম, এটি আর কেউ হাত দেবে না, এটি চলে গেলে আমি কোথায় যাব। এই যে আমাদের প্রত্যেকটা জিনিসকে, প্রিয় জিনিসকে ঘিরে, সেটা মুগ ডালও হতে পারে, আমার মুগ ডাল খেতে ভাল লাগে, মুগ ডালটা যেন ঠিক থাকে। আমি এখানে স্থূল ভাষা প্রয়োগ করছি একটি কথার জন্য, যে যদি একেবারে কথাগুলোর কোর, কথাগুলোর মূলে না যেতে পারি, এগুলো উড়ে বেরিয়ে চাই, ও আচ্ছা ত্যাগ ত্যাগ নিয়েই বলেছে, বা বাবা এরপরের কথাটা শুনি না, বুঝতে হবে, এটি হলে সব হয়ে যায়। আমি তাই চাবিটার কথা বলছি, এটা আসলে চাবি, কি বললাম, চাবি, চাবি কি, এই চাবিটা যদি খোলা হয় বাকিগুলো আপনা থেকে হয়। কি হলো? তার প্রতি একান্ত অনুরাগ যতই বর্ধিত হবে, তাকে ছাড়া অপর সব বস্তুর প্রতি ততই বিরাগ বাড়বে। তাকে ছাড়া মানে তাকে আমি সামনে পাচ্ছি কোথায়? ছবি, তাহলে ছবিটাকে রোজ পরিষ্কার করা, ফ্রেমটা দামি ফ্রেমটা চকচকে করা, সেটা তাকে, তার প্রতি একান্ত অনুরাগ, ওটাও তার পার্ট। আমার ব্যবহারটাকে সুন্দর করা, এটাও তার প্রতি অনুরাগ। আমার পরিচ্ছন্ন থাকা, এটাও তার প্রতি অনুরাগ। আমার অপরের সঙ্গে মিসবিহেভ না করা, এটাও তার প্রতি অনুরাগ। অর্থাৎ আমার যে ক্রিয়াধারা, তার প্রতিটি স্পন্দন, সেটা কাউকে শাসন করার দরকার হলে শাসন, কিংবা কাউকে বরণ করার দরকার হলে বরণ, সবটার মধ্যে যেন একটা স্পন্দনটা একটা সন্নিষ্ঠ ভাব থাকে, জেনুইনলি অকৃত্রিমভাবে নিবেদিত ভাব থাকে, যে সবই তো আসলে প্রভু তোমাকেই করা, তোমাকেই সেবা করা। দেখুন আমি একেবারে কাঁচা কথা একটি যাচ্ছি, আমার জুতো পরাটা কেউ পর্যন্ত তাই, আমার বাজার করাটাও পর্যন্ত তাই। অর্থাৎ প্রতিটি জিনিসে যখন আমি তার প্রতি সেবার ভাব নিয়ে, ব্যাপারটাকে সেবা বলবো না, ক্রিয়ার ভাব নিয়ে করছি, তখন কি হবে, সেগুলো আমার কাছে ঠিক ব্যবহারে আসবার যতটা আসবে থাকবে, সযত্নেই থাকবে, কিন্তু কোনোটাকে নিয়ে আমি আবদ্ধ হব না। রাত্রিবেলা শোবার সময় ঘরে খিল নিশ্চয়ই দেব, তস্করকে আমন্ত্রণ আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার ঘর দেখা আমাকে কিছু করতে পারে, এই ভাব নিয়ে না, ওটা প্রয়োজনীয়তায়, ঠিক যেরকম প্রয়োজনীয়তায় আজকে আমাদের ভ্যাকসিনেশনের দুটো করে ইঞ্জেকশন নিতে হয়েছে এখানে। সেই জন্য ওটাই বিরাগ করলাম, যে আমার দরকার নেই মাস্ক পরার, আমার দরকার নেই, তিনি যা করাবেন, ওটা মোটেই তিনি যা করাবেন এর ব্যাপার না, এই বিধানগুলো তো তারই ইচ্ছায় আসছে। সুতরাং আমার লৌকিক বিধানে যেগুলো সামনে আসে, তার মধ্যে যে জিনিসটা মানব চেতনার অগ্রগতির বিরোধী, সেটা আমার কাছে বর্জ্য, আর যেটা মানুষকে সহায়তা করে এগিয়ে নিতে পারে, সেটা আমার কাছে বর্জ্য তো নয়ই, অত্যন্ত গ্রহণীয়, এবং সেটা আমার সাধনার অঙ্গ। যতখানি আমার কোন জায়গায় আমি আঙুলে দিয়ে দিয়ে জপটা করলে ঠিক হবে দরকার, এটা বরং তার থেকে বেশি, কারণ আমি অন্য জায়গায় আঙুল দিয়ে টাচ করে জপ করলেও আমার হবে, কিন্তু ওইখানে যদি ভাবের ঘরে চুরি থাকে, অকপট ভাবে বলছি, সোনা দিয়ে মন্দির গড়ে দিলেও কিচ্ছু কাজ হবে না, ইষ্ট কিংবা গুরুর খড়মকে
হিরে দিয়ে শোভিত করে দিয়ে ঘরে সাজিয়ে রাখলেও কাজ হবে না, তার থেকে অনেক বেশি কাজ হবে আমার ব্যবহারের মধ্য দিয়ে যদি তাঁর প্রতি নিবেদিত ভাবটা রাখি। তাহলে অটোমেটিক্যালি কী হবে, আমার ওগুলোর প্রতি আকর্ষণ চলে যাবে। আমার পেন্সিলের জন্য ছবি আঁকা, আমি ছবি আঁকি মাঝে মাঝে, ইরেজারটা আমার খুব প্রয়োজন, ভালো কোয়ালিটির ইরেজার। ইরেজারটা কিন্তু যত ব্যবহার করবো ক্ষয়ই হয়ে যাবে। তাহলে এই রে ইরেজারটা ক্ষয় হয়ে যাবে, ব্যবহার করবো না, ভাবলে কী হবে, কাজের কাজ কিচ্ছু হবে না, ইরেজারটারও ব্যবহার হবে না, আমার ছবি আঁকা হবে না প্রপারলি। তাহলে ওখানে বিরাগ অনুরাগ এসব অ্যাপ্লাই করব কি করে? অ্যাটিচিউড, আমার বিবেককে নিয়ে চলা, এই বিবেকের কথা আমার আসবেই, বিবেককে নিয়ে চলার যে একটা প্রেরণা, সেই সেই যে অ্যাটিচিউড, সেই প্রবণতা, ওইটা আমার মধ্যে যত বেড়ে উঠবে সত্যের প্রতি, একের প্রতি, আচার্যের প্রতি, ইষ্টের প্রতি, সবই আসলে একেরই বিভিন্ন দিক, সাইড দিয়ে বলে এককেই বোঝানো, এই এককেই, কখনো আচার্য বললাম, কখনো গুরু বললাম, কখনো সত্য বললাম, কখনো ইষ্ট বললাম, আমার একনিষ্ঠতা বাড়বে। তারই নাম হলো একান্ত অনুরাগ, যতই বর্ধিত হবে তাকে ছাড়া অপর সব বস্তুর প্রতি ততই বিরাগ বাড়বে। তাহলে অপর বস্তু রইল কোথায়? সবই তো তাঁর ব্যবহারে চলেছে, সুতরাং তাঁরই বস্তু। এইবার এই যে কথাটা, এর কথারই কন্টিনিউশনে মহারাজ বলছেন, যে যেমন ভাবে যে কোনো সুখ, যে কোনো আনন্দের পেছনে ছুটে বেড়াচ্ছে, সে কেবল তাকেই খুঁজছে। এক্ষুনি যে আমি বললাম ছবি আঁকার ব্যাপারটা, বাজার করার ব্যাপারটা, এই যে ক্রিয়াগুলো, এটাকে মহারাজ পরিষ্কারভাবে বলছেন সে কেবল তাকেই খুঁজছে। আচ্ছা, তাঁরই অন্বেষণে কিন্তু আমার কাজগুলো করা, আমার স্নান, শরীরকে ঠিক রাখা, আমার ঠিক মতো করে খাওয়া দাওয়া করা, মানুষের সঙ্গে ব্যবহার করা, সব কিন্তু সেই অন্বেষণের পার্ট। একটু ভাবলেই ধরা যায় এ ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন। এ সংসারে যেটুকু সুখের মরিচিকা অন্বেষণের পিছনে আমরা ছুটছি, ছুটেছি, সেই আলেয়ার পশ্চাৎ ধাবন আমাদের শুধুমাত্র তাকে অন্বেষণের জন্যই। তিনটে তো লাইন, কিন্তু এই তিনটে লাইনে কি বলা হলো? যে এই সংসারে যে সুখের মরিচিকা দেখে আমরা তার পেছনে ছুটছি, আসলে সেটাও তাকেই করে। এবারে আমার যদি ভাবটায় তার প্রতি আমার লক্ষ্য এইটি নিয়ে আমি আমার চা খাওয়া পর্যন্ত করি, স্থূল কথা নয়, চা খাওয়া বটেই, তাই তখনও সেটা কিন্তু সেবার অঙ্গ হয়ে যাচ্ছে। এই যে জায়গা থেকে দেখতে পাওয়া, এরই নাম আধ্যাত্মিক জীবন। আমি ঠিক সময় জপে বসলাম, ঠিক সময় ঠাকুর ঘরে গেলাম, ঠিক সময় স্নান করলাম, এগুলো নিশ্চয়ই অঙ্গ, কিন্তু ওগুলো উপাঙ্গ। আসল হলো ওইটা অ্যাটিচিউড, অ্যাটিচিউডটা আমাকে এগিয়ে নেবে। অ্যাটিচিউডেরই পেছনে গার্ড হয়ে যিনি থাকেন তার নাম বিবেক, আর এই বিবেক হলো আমাদের মধ্যে অলরেডি সদ্গুরুর বাসের জায়গাটা। বিবেকই সদ্গুরু রূপে আমাদের তখন চালনা করেন, প্রকারান্তরে সদ্গুরুই বিবেকের মধ্য দিয়ে আমাদের চালনা করেন। তারপরের লাইনটা, যখন ভোগে সুখ পাচ্ছি না, সংসারে সুখ পাচ্ছি না, বিষয়ে তৃপ্তি পাচ্ছি না, তখন অতৃপ্ত চিত্তের ধ্বনিত হচ্ছে, ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। কি অপূর্বভাবে কোন কথা থেকে কোন কথায় চলে এলেন তিনি দেখুন, এ এক অসাধারণ কীর্তন। এতে মৃদঙ্গ লাগছে না, ঢোল লাগছে না, হারমোনিয়াম লাগছে না, তানপুরা লাগছে না, লাগছে শুধু একনিষ্ঠতা। আমি আবার লাইনটা পড়ছি, যখন ভোগে সুখ পাচ্ছি না, কালকে অবধি পেয়েছি, আজকে পাচ্ছি না, যখন সংসারে সুখ পাচ্ছি না, আমার কাছে খুব ভালো লাগছিল একান্নবর্তী পরিবার বলুন, পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে যে মানুষের যে থাকা, তার বিরোধে যাচ্ছি না, কিন্তু তাতে কোনো তৃপ্তির জায়গা নেই, এটা একটা অভ্যাস। বিষয়ে সুখ পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না, তারপরেও খাচ্ছি, জীবিকার ক্ষেত্রে যাচ্ছি, সুখ পাচ্ছি, কী সুখ,
কি তৃপ্তি? কোনো অতৃপ্তিও তো নেই, ওটা ভেকান্ট, একটা শূন্য। এই শূন্যতার বোধ, আগে যেটা মনে হচ্ছিল যে এই সুখে আমি কি তৃপ্ত হলাম, ওটা ছিল জেদের যে আমি পাব না কেন। কিন্তু এখন ভালোভাবে পরপর পেয়ে দেখছি ওটার প্রতি কোনো আমার বিশেষ আকর্ষণ নেই। পেলে ঠিক আছে, কিন্তু ওটার জন্য কোনো আমার লালাইত না, না পেলে কষ্ট হবে, দুবেলা ঠিক করে খাওয়া তো আমার চাই। তাহলে কি ব্যাপারটা? ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি, এটা উপনিষদের মন্ত্র। নাল্পে সুখমস্তি, ন অল্পে সুখম অস্তি। এই যে প্রত্যেকটার মধ্যে আমি খণ্ড খণ্ড ভাবে সুখটা পাচ্ছি, এই সুখ আমাকে কিন্তু তাৎক্ষণিকভাবে তৃপ্তি দিচ্ছে, কিন্তু ফুরিয়েও যাচ্ছে। তার মানে আমার তারপরে আবার আরেকটা সুখের কিছু চাই। এই যে সুখের পেছনে অন্বেষণে আমরা যাচ্ছি, এটায় মহাপুরুষরা মহারাজও বলছেন, বলে দিচ্ছেন যে এটা আসলে তুমি কিন্তু ব্রহ্মের প্রতিই যাচ্ছ। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে কিন্তু কোনো খাস কোনো জমিদার মহারাজ ঠাকুর না, ব্রহ্ম ব্যাপ্তিস্বরূপ চৈতন্য। ব্রহ্ম শব্দটার মানে হলো ব্যাপ্তিস্বরূপ চৈতন্য, যিনি সর্বব্যাপী তিনি না, খোদ ব্যাপ্তিটাই তিনি। অর্থাৎ ব্রহ্ম এই মহাশূন্যে আছেন না, মহাশূন্যটাই ব্রহ্মের মধ্যে আছে। ব্রহ্ম হলো অস্তিত্ব, তাহলে তাঁর অস্তিত্ব মৌলিকভাবে একটা পিঁপড়ের মধ্যে যতখানি, একজন রবীন্দ্রনাথের মধ্যে যতখানি, একজন মহাপুরুষের মধ্যে যতখানি, আপনার মধ্যেও ততখানি, আমার মধ্যেও ততখানি। একটু সহজ ভাষায় বলা যায়, সমুদ্রের প্রতিটি ঢেউই সমুদ্রের জলটি সমভাবে আছে। ঢেউগুলো দেখতে কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা রাষ্ট্রপতি, কোনোটা প্রধানমন্ত্রী, কিন্তু জল হিসেবে একেবারে এক, একেবারে এক। তাহলে আমি যখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোর মধ্য দিয়ে সুখের অন্বেষণে গিয়ে সাকসেসফুল হচ্ছি, বাহ পেয়েছি, আবার পুড়িয়েও যাচ্ছে, আর যখন পাইনি, পেলাম না, পেতে আমাকে হবেই, শুনে কেউ বলল বাহ 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 চ্যালেঞ্জিং আছে, এর দ্বারা হবে, কিছুই হবে না, ঠিক আছে পাচ্ছে পা। নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম, ভূমা যতক্ষণ না পাচ্ছি, ভূমা মানে ব্যাপ্তিতে যেটা আছে, সুখম অস্তি নাল্পে ন অল্পে, আর যেটা সব কিছুকে ধারণ করে আছে সেইটাকে যদি আমি আমার প্রাণে স্পন্দনে পাই, সেটাকে যদি আমি আমার করে পাই, সেটাকে যদি আমার মধ্যে পাই, তাহলেই তাকে পাওয়া। তারপরে কি আমার খেতে ইচ্ছে করবে না? নিশ্চয়ই, সে তো শরীর রক্ষার জন্য। তারপর আমার তেষ্টা পাবে না? নিশ্চয়ই পাবে, তখন জল খাবো। এখন যেমন আমার গলার জন্য ওষুধ খেতে হয়, খেতে হবে, কিন্তু জায়গাটা হলো কোথায়? জায়গাটা হলো নিজের জায়গাটা হলো সেই অস্থিবোধে, তুমি আছো তাই আমি আছি, হে সমুদ্র তুমি আছো তাই আমি ঢেউ আছি। আমি যত বড় ঢেউই হোক, ঢেউ হিসেবে আমার অস্তিত্ব ক্ষণভঙ্গুর, কিন্তু সমুদ্র তুমি আছো তাই আমি আছি, কারণ আমার জল তো তুমি, তোমারই না, তোমারই বললে কিন্তু ছোট করা হয়, শুনতে খুব ভাবের কথা, হে প্রভু আমি তোমারই, যেন তিনি একটা জায়গায় বসে আছেন আমি তার, তিনি আছেন। আমি সেইটা নিয়ে বললে রসভঙ্গ হতে পারে, আমি মহারাজের কথায় ঢুকছি। ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি, তাকেই চাই, তাকে ছাড়া আর কিছু চাই না। এবার আর কিছুটা কোনটা? সবটাই যখন তার রূপ বলে বুঝছি, তখন আমার কাছে ফিশ ফ্রাই, রসগোল্লা সবই তাঁর, সেটা ভোজ্য হিসেবে আসছে, গীতা চণ্ডী সবই তাঁর, শাস্ত্র হিসেবে আসছে, ইষ্ট বিগ্রহ বালাজির মন্দির, জগন্নাথের মন্দির, কালী মন্দির, শিবের মন্দির, ব্রহ্মার মন্দির পুষ্করে, সবই তাই, কারণ তাঁরই প্রকাশ ওগুলো। তাহলে তখন কি হচ্ছে, এই যে কথাটা, তাকেই চাই, তাকে ছাড়া আর কিছু চাই না, আমাদের কাছে খুব অ্যাবস্ট্রাক্ট লাগে, ইস কবে সেদিন হবে, তাকে ছাড়া আর কিছু চাইবো না, এগুলোর দিকে আমার নজরে পড়বে না, সঙ্গে সঙ্গে কাট। এগুলোর দিকে নজরে পড়বে না মানে আকাশ, বাতাস, আলো, হাওয়া, কবিতা, গল্প, উপন্যাস, উপন্যাস বলবো না, কবিতা, গল্প, রসাস্বাদ সবই থাকবে, কিছু জিনিস খসে যাবে, সেগুলো তাৎপর্যহীন হয়ে যায়, বর্জ্য হয়ে যায় আপনা থেকে, জোর করে করতে হয় না। যারা ধূমপান করেন, ধূমপান করার পর শেষে একটা অংশ তারা ফেলে দেন, কিন্তু যতক্ষণ না তাদের ধূমপানটি শেষ হয়
শেষের অংশটা তারা ধরে রাখেন। আমি এটাকে ধূমপানকে প্রশংসা করার জন্য বলছি না, বোঝাবার জন্য বললাম। আজ পর্যন্ত কোনো কেউ পেন্সিল ব্যবহার করে পেন্সিলের শেষ জায়গার যে শীষ সেটাকে ব্যবহার করতে পারেন না, কারণ ওটা তো ধরে রাখার জন্য লাগবেই। ঠিক তেমন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা উপসংহারে কিছু থেকে যায়, সেটা আমরা পাই না, কিন্তু যতক্ষণ না মূল অংশ ব্যবহারের অংশটা শেষ হচ্ছে ওটা আমাদের হাত থেকে যায় না। মহারাজ বলছেন, তিনি ছাড়া আর কিছুতেই সুখ নেই। এখানে তিনি ছাড়া কিছু সুখ নেই মানে যারা সুখ পেয়েছেন কাশী বৃন্দাবন মথুরায় বড় বড় সাধক, তারপরে তারা আর রাস্তায় ঘুরছেন না, প্রসাদ খাচ্ছেন না। তিনি তিনি কে নিয়েছে, যে তিনি কোথায়? হৃদয়ে। তাহলে তাঁদের হৃদয় যখন আছেন, আপনার আমার হৃদয়ও আছেন। এখানে পরের কথা যাই, কারণ অন্যদিকে চলে যাবে। আমাদের কত জন্মান্তর গ্রহণ, কত যুগান্তের আঘাত প্রতিঘাতের অভিজ্ঞতা, সে কেবল অবশেষে এই কথাটি বুঝতে, এই তত্ত্বটি আবিষ্কার করতে যে আমরা যেখানে যা কিছু চেয়েছি, হয়তো ভুল করে ভুল পথেও চেয়েছি, কিন্তু সেই ভুলের মধ্যেও শুধু তোমাকেই চেয়েছি। কথা বন্ধ হয়ে যায় জানেন তো, এই জায়গাটা বলে তো চুপ করে যাওয়ার, সবার যারা শুনছেন তারাও সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ভাবার মানে এই ব্যাখ্যা করা মানে তো কষ্ট দেওয়া, কথাটাকে চিপে চিপে রস বের করার চেষ্টা, এটা তো ভেতরে ঢুকে যাবার কথা। সেই ভুলের মধ্যেও শুধু তোমাকেই চেয়েছি। আমি যখন কাউকে জব্দ করতে চেষ্টা করেছি, দাঁড়া তোকে দেখাচ্ছি, ওটাও কিন্তু তাকে চাওয়া, কারণ আমি ওইভাবেই তৃপ্তিটা পেতে চেয়েছি। আর বুদ্ধদেবের কাছে তার সম্পর্কে ভাই দেবদত্ত এসে রাগ করে বলল, তুমি হাঁসটাকে তুলেছো কেন, ওটাকে আমি তীর দিয়ে বেঁধেছি। বুদ্ধদেব তখন বুদ্ধদেব নয়, সিদ্ধার্থ, বললেন, তুমি হাঁসটাকে কি করে তোমার হলো না, আমি তীরবিদ্ধ করেছি এটাকে, সুতরাং এটা আমার হাঁস, তুমি এটাকে কি করছো? আমি তো ঠোঁটটা খুলে একটু জল দিচ্ছি, কে অধিকারে? তুমি ওটাকে রক্তপাত করতে পারলে, ওর বুকে শেল বিদ্ধ করতে পারলে, আর আমি ওটা একটু কষ্ট করে আর ঠোঁটটা নাড়ছে, আমি একটু মুখে জল দিতে পারবো না? কারটা কার জোরটা বেশি, ওকে কষ্ট দেওয়াটার নাকি কষ্ট থেকে লাঘব করাটা? দেবদত্ত উত্তর দিতে পারেননি, আমরাও উত্তর দিতে পারি না। যে আমাদের যে ক্রিয়াগুলো সেটা যদি কাউকে কষ্ট দিয়ে আমার পাওয়ার হয়, আর আরেকজন যে মানুষকে সুখ দিয়ে তৃপ্তি দিয়ে ভালোবাসা দিয়ে নিঃস্বার্থ উপকার করে কাজটা করছে, এই অনুপ্রেরণার যে আদর্শটা, এই আদর্শটাকেই ধরে বলছি, এইটার যে অনুপ্রেরণা, যে এটা আমি অন্যকে অন্যের কাছে মহারাজের বার্তাটা পৌঁছে দিই, আমাকে লোকে চিনুক বলে তা তো না, বার্তাটাকে যে বার্তা দিচ্ছি তাকে না, সে ক্যারিয়ার মাত্র, কুরিয়ার এসে যেমন আমাদের প্যাকেটটা দিয়ে যায়, যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কুরিয়ারের কাছে ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমার কাছেও কুরিয়ার ইম্পর্টেন্ট, যতক্ষণ না দিচ্ছে, যখন পেয়ে গেলাম তাকে আমি অপমান করব না, কিন্তু তার সঙ্গে আমার লেনদেন শেষ। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে, সে সমগ্র এই উপদেশ বলে না, সমগ্র যে আমাদের জীবন পরিচালনা, আমাদের যে এগোনো, আমাদের যে ভালো লাগা, আমাদের যে তাৎপর্য খোঁজা, তার দুটো দিক আছে। একটা হলো এমন একটা অন্বেষণ যেটা আমাকে সুখের থেকে সুখতর মানে আরো বেশি করে সুখের জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা বিলাসের সুখ না, বৃহত্তর জায়গার সুখ, স্থিরতার সুখ, অস্থিরতার না, স্থির সুখের খুব সুন্দর দুটো দিক আছে। একটা হলো আমাকে অস্থিরতার নিয়ে দিয়ে যায়, মানে একেবারে গমকে গমকে আমাকে নাচিয়ে চলেছে, আর আরেকটা হলো ধীরে 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 আমাকে একটা মনোরাজ্যের গভীরে চলে যাচ্ছে নিয়ে, যেখানে আমি হয়তো কথা শুনতে পাবো না, যেখানে হয়তো সুর পাবো না, যেখানে হয়তো গন্ধ পাবো না, যেখানে হয়তো শব্দ পাবো না, সেখানে হয়তো রস পাবো না, যা পাবো সেটা ওগুলোকে অতিক্রম করা, সেটাকে ব্যাখ্যা করে বলা যায় না। তবুও যদি বলতে হয়, বলার একটাই শব্দ আসে, সেটা যদিও সেটা ভুল প্রয়োগ, আনন্দ। আমরা সুখকে আনন্দ বলে ভুল করি, আনন্দ বলতে যেটা বোঝে সেটা আনন্দ স্বরূপ। কেন? যে প্রজ্ঞা চৈতন্যর কথা বললাম, ব্যাপ্তি স্বরূপ,
সেটি চৈতন্য, চৈতন্যময় না, চৈতন্য ইটসেলফ। এইবারে সেই চৈতন্যটা যেহেতু নিত্য তাই সৎ, এখানে সৎ মানে অনেস না, সৎ মানে নিত্য, চৈতন্য বলে চিত। এইবার সেটি নিজেকে, মহারাজ সুন্দর করে বুঝিয়ে বলেছেন, সে কথায় যাওয়ার সুযোগ হলে বলবো, নিজেকে নিজে এক, নিজেকে নিজে আস্বাদনের জন্য, নিজের যে স্বরূপ সেটাকে আস্বাদনের জন্য উনি বহুত্বে যাচ্ছেন। তাহলে বহুত্বে গিয়ে উনি যেটা পাচ্ছেন সেটাকে আমি কি নাম দেব? আনন্দ। তার মানে আনন্দের খোরাকটা কোথায়? স্বরূপে। কারণ বহুত্বটা তো ক্রিয়েটেড, তার সোর্সটা তো বহুত্বে নেই, বহুত্বটা তো ক্রিয়েটেড। তার মানে আমার স্বরূপটাই আনন্দের, বলে তবে না আমি বহুত্বের মধ্যে দিয়ে সে আনন্দের বিলাস করছি। তাই হলো একাহম বহুশ্যাম, সেই এক নিজের মধ্যে স্বরূপের আনন্দটা, স্বরূপটা আস্বাদন করতে চাইছেন। এবার যেহেতু এই স্বরূপটা আস্বাদ্য, তাহলে সেটা কি কি শব্দ দেব? ভাষা খুঁজে পায়নি কিছু, তাই বলছে আনন্দ। ওই আনন্দটাকে আমরা সুখ করে পেতে চাইছি, প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে পেতে চাইছি। কিভাবে? পাঁচটা জিনিস দিয়ে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, অন্বেষণ কিন্তু সেই আনন্দ। ওগুলো সব খণ্ড, তাই মহারাজ বলছেন এইবার বাইরে খণ্ড খণ্ড পেয়ে যে আমার আনন্দের যে উদ্ভাসন, আনন্দের যে অবগাহন, আনন্দের যে তীব্রতা, আনন্দে যে মন্দ মন্দ অনুভূতি, এখানে মন্দ মানে খারাপের মন্দ বলছি না, কখনো বেশি কখনো কমেই, এই সমস্ত পেছনে রয়েছে আমার স্বরূপকে আস্বাদন। এই স্বরূপকে আস্বাদনের জায়গাটা নিয়ে সুন্দরভাবে তিনি বুঝিয়ে বলছেন আমাদের কাছে, যে তিনি নিজেকে করছেন। আমি এই ওই জায়গাটা পড়ব, এখানে একটু লাইন কটা বাকি আছে, আমি সেটা করে ওখানে যাচ্ছি। আগে বলেছি যে অনেক কিছুই তোমাকে চেয়েছি, সে ভুল করেও অনেক কিছু চেয়েছি, কিন্তু আসলে বুঝেছি তোমাকে ছাড়া অন্য কিছুতেই সুখ নেই। তাই মহারাজ বলছেন, তাই জন্যে তাঁর প্রতি সর্বদা চিত্ত সংযুক্ত করে রাখতে পারলে বিষয় আপনি ত্যাগ হয়ে যায়। আর বিষয় আপনি ত্যাগ হয়ে যাবে না, কলমটা হারিয়ে যাবে না, আসক্তিটা কেটে যাবে। জোর করে আর তোমাকে বিষয় ত্যাগ করতে হয় না, সংসারের ঐশ্বর্য বা ভোগের উপকরণ আর কতটুকু। এইবারে তাতে মহারাজ একটু ব্যাখ্যা করে বলছেন, এই যে বিষয় থেকে মন তুলে নেওয়া, এটা বিষয় ব্যবহারটাকে ত্যাগ করে না, কিন্তু বিষয়ের অধিকার পজিটিভনেস এইটাকে ত্যাগ করে। কেউ তাতে চিত্ত সংযুক্ত রাখেন অহর্নিশি নামের দ্বারা, কেউ বা নানা সাধনার দ্বারা, কেউ বা সৎ বা সাধুবৃত্তির অনুশীলনের দ্বারা। তিনটি পথকে বললেন, সংযুক্ত রাখেন কেউ অহর্নিশী নামের দ্বারা, তা সব কাজ করছেন ভেতরে, কিন্তু তাকে ডাকছেন, কিছু কথা বলে শুনে নিচ্ছেন, কিন্তু আবার নামে ঢুকে যাচ্ছে, সে তো সবার দ্বারা সম্ভব না। কেউ বা নানা সাধনার দ্বারা, যে আমি যাই করি না কেন তোমার এই রূপ, সুতরাং সেটা নিয়ে আমার চর্চাটা তোমাকেই সেবা, খুব ভালো। আর কেউ সৎ বা সাধুবৃত্তির অনুশীলন দ্বারা, যে আমরা এই বৃত্তিটাকে তাঁর পূজা হিসেবে, আমাদের প্রধান উপকরণ হিসেবে নেব, ডাকাতের কালী পুজো কিন্তু তা না, ওটা হলো কী করে আমরা আয় করব, সুতরাং ওটা নিয়ে যদি এর সঙ্গে ইকুয়েট করি খুব মুশকিল আছে, তাই জানি আমাকে একজন প্রশ্ন করেছিল, সেই জন্যই এটা বলছি। সাধুবৃত্তির অনুশীলন দ্বারা, উৎকট বৃত্তির নয়, আমি তাঁর নামে নিবেদন করে করছি তাহলেই হয়ে গেল, মোটেই না। আমি কুবস্তু পান করছি তাঁর নামে করছি বললেই হবে, মোটেই না। সৎবৃত্তি, এখন সৎ আর অসৎ বোঝার জন্য যদি আমাদের স্কুল খুলতে হয় চলবে না তো, সেটা নিজেই বুঝতে হবে। যে যেই ব্যবহারটা করায় আমি বুঝছি, ব্যাসদেবের কথাটা একটু আনি, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, এটা আমি বহুবার বলি, কারণ এটা বহুবার বলারই জিনিস। পাপ পুণ্য বলে আলাদাভাবে কিছু আপনি ডিফাইন করতে পারবেন না, যেটার মধ্যে নিঃস্বার্থভাবে আমার কিছু অপরের জন্য করা তারই নাম পুণ্য, সেটাই পুণ্য ফলপ্রদ। আর যেটার মধ্যে আমার অন্যকে পীড়ন করে নিজের সুখ আদায়ের চেষ্টা তারই নাম পাপ। আমি তার মানে পরীক্ষা দিতে গিয়ে একজনকে আমার সেকেন্ড করে আমার ফার্স্ট হওয়ার চেষ্টা, ওটা কিন্তু পাপ না, ওটা তো কম্পিটিশন, ওটা তো এগোবার জন্য একটা পথ, সেও হতে পারতো। কিন্তু আমি যদি ছুটতে গিয়ে একজনকে ল্যাং মারি, সেটা পাপ, কারণ আমি আমার জায়গাটাকে করতে গিয়ে তাকে ক্ষতি করলাম। এই বাচ্চা ছেলের বোঝানো আমার দরকার নেই, শুধু এইটুকু বলছি যে মহারাজ সুন্দর করে বলছেন
যে কেউ সৎ বা সাধুবৃত্তির অনুশীলন দ্বারা করলেও সেটাও কিন্তু সেই সেবাই হবে। এবার আমি মহারাজের আরেকটি কথায় যাই, নইলে কথাটা একই কথার মধ্যে দিয়ে বারবার ঘুরবে, যদিও একই কথার মধ্যে দিয়ে ঘুরবার ঘোরায় কিছু যায় আসে না, আমি এটা বলি। মহারাজ বলছেন, বস্তুত আমাদের সমস্ত দেখাই অসম্পূর্ণ, ভ্রমময়। মানে আমাদের, কারোর কারোর বলছেন না, কেবল তাকে দিয়েই সর্বকাল সর্বদেশ সব কিছু আবৃত করে দেখা, এটাই প্রকৃত দর্শন। যেটুকু আমরা এই দর্শন থেকে বিযুক্ত হয়ে যাব, সেই পরিমাণেই আমার ভ্রান্তির আগার জমে উঠবে। হ্যাঁ, এখানে মহারাজ প্রকারান্তরে ঈশোপনিষদের সেই বিখ্যাত শ্লোকটি প্রথম, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎত্বাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতাম আগ্রহ কস্ব সিদ্ধনম্। যে সমগ্র জগৎটা ঈশ্বরের, তার দ্বারা আচ্ছাদিত, অর্থাৎ সিনেমা স্ক্রিনটার মধ্যে সব ছবি, সিনেমা স্ক্রিনটার মধ্যেই কিন্তু সব, তার দ্বারাই সব আচ্ছাদিত, সব আমরা তার মধ্যে। সুতরাং বি অ্যাওয়েকেন্ড, তারই মধ্যে তুমি আছো জেনে সব তার মূলে বুঝে ব্যবহারগুলো করো, পজিটিভ অ্যাওয়ারনেস যেও না। অপরেরটা তো, অন্যেরটা তো হাত দেবেই না, তোমার কাছেও তোমার ব্যবহারের জন্য যেটা এসছে, জাস্ট বি কাস্টোডিয়ান, তুমি সেটা ব্যবহার করার অধিকার পেয়েছো। এই কথাটা শুনতে মনে হয় ও আচ্ছা তাই নাকি, খুব বোঝবার কথা। এই ঈশোপনিষদের কথাটা, ঈশোপনিষদের বিশেষ বাক্যটিকে মহারাজ এইভাবে বললেন, সর্বকাল সর্বদেশ সব কিছু তার দ্বারা আবৃত করে দেখা, এটিই প্রকৃত দর্শন। আমি অনেকক্ষণ কথা বললাম, বলবার তো অনেক কিছু বিষয় আছেই, তো আরো দু একটা জিনিস বলে আমি আমি কথার ইতি টানব। এখানে শেষ লাইনটা মহারাজ বললেন, যেটুকু আমরা এই দর্শন থেকে বিযুক্ত হয়ে যাব, যেটুকু আমরা এই যে দৃষ্টিভঙ্গি এটা থেকে সরে গিয়ে দেখব, সেই পরিমাণে আমাদের ভ্রান্তির আগার জমে উঠবে। খুব পরিষ্কার কথা। ও ঠিক আছে ঠিক আছে, না না, আমি তো, আমাকে ঠকানো হয়ে যাবে না, ও ঠিক আছে ঠিক আছে ব্যাপার নয়, আমাকে রেক্টিফাই করতে হবে। আমি যদি বুঝি আমি এই জায়গাটা এটা করছি, আমাকে সঙ্গে সঙ্গে তৎপর হতে হবে, আমি যেন সেটা না করি, আমার দিকে কেউ বেত হাতে নেই, আমার দিকে কেউ কোনো পেনাল কোড নিয়ে নেই, আমি আমার কাছে নিজের কাছে প্রশ্নের জায়গায় চলে যাব, এটা কি আমার ঠিক হলো? এরই নাম সাধনা। আমার আসনটা খুব পরিষ্কার আছে কিনা, আমি পূবমুখ হয়ে বসেছি কিনা, আমি উপবাসটা ঠিক করে করেছি কিনা, ওগুলো নিশ্চয়ই প্রয়োজনীয় অঙ্গ, থেকে অনেক 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 বেশি প্রয়োজনীয় অঙ্গ হলো আমার অ্যাটিচিউডটার মধ্যে কোনো নোংরামি আছে কিনা দেখা, ওটাকে পরিষ্কার করা, ওটা থেকে বেরিয়ে আসা। আচ্ছা, এবার আমি আরেকটি কথায় যাব, এটিও এর সঙ্গে অনুষঙ্গী বলবার মতো। মহারাজ বলছেন, খুব খুব ইম্পর্টেন্ট কথা এটা, আশ্রমে সংস্কৃত বিদ্যালয়ের বিদ্যার্থীরা আছে, তারা কজন স্তব স্তুতি পূজা অর্চনা প্রভৃতি আশ্রমের সাত্ত্বিক ভাব নিয়ে করে চলে, যেটুকু করে আশ্রমের খাওয়া পড়ার বাধ্যবাধকতার মধ্যে রয়েছে বলেই যেন করে। আমি এখানে আশ্রমের সমালোচনা বলার জন্য না, কিন্তু এটা যেটা বলছি তাতে ওই কথাটা মহারাজের মুখ দিয়ে বেরোনো, ওটা বাদ দিয়ে বলা যাবে না বলে বলছি। জেলখানার কয়েদিকে যে জোর করে বাগানের কাজ করিয়ে নেওয়া হয়, সেই বাধ্যবাধকতার মধ্যে সৌন্দর্যের প্রতি অনুরক্তির স্থান কোথায়? অর্থাৎ আমি যে নির্দেশ পালন করে সাধনে আচারে বসছি, এটা করতে হবে, এটা যেন আমি ভাই এটা নিয়ম তাই করছি, ওই পর ভালোবেসে করতে হবে সেটা, অর্থাৎ সেই আচার থেকে মান্যতা, ভাই বলা আছে বইয়ে, পুঁথিতে দেওয়া আছে, পঞ্জিকায় দেওয়া আছে, পুজোর বইয়ে দেওয়া আছে, এইটা এদিকে বসবে, এটা ওদিকে বসবে, ওই ভাব নিয়ে ওগুলো করা হবে, কিন্তু সঙ্গে সে একটু ভালোবাসা, যে এটা আমি কিছু করছি তোমার প্রীত্যর্থে, তোমার তো জগৎ পুরো আছেই, আমি আমাকে তৈরি করার জন্য তোমার প্রীত্যর্থে করছি, তোমাকে তৈরি করার জন্য না, তোমার কাছে তোমার পায়ে যে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে যেন না হয়,
এটা তোমার পূজা বলে বলছি, কিন্তু আসলে আমার ঠিক হলো কি, আমার এটা করালো কি, দেখবো ওটা, ব্যাপারটা যেন থাকে তোমার জন্য। সাধনা আর কি করবে, শুধু সুচিতা বাঁচিয়ে তসর পরে মালা নিয়ে একবার ঠাকুর ঘরে ওপর তলায় গেলাম, নিচে নেমে এসেই সব ভুলে গেলাম। এতে কি হয়, কি সুন্দর বলা, তাঁকে সর্বদা অবিশ্রান্ত যে স্মরণ, এইটি তো উপায়, তাকে স্মরণের ফলে তোমার অন্তর্বাহী দুই শুদ্ধ পবিত্র হয়ে যাবে। আমি চাই এই পবিত্রতার অন্বেষণে আমরা সকলেই যেন এগিয়ে যেতে পারি। প্রতিটি মানুষ যারা শুনছেন সবাই যেন সেটার মধ্যে দিয়ে চলে যেতে পারি, সেইভাবে আমাদের মহারাজের শুভ জন্মদিনকে পালন করার মধ্য দিয়ে প্রেরণাটা জাগুক। সবাইকে নমস্কার।